হ্যালো ফ্রেন্ডস আমি সাগর আশা করি সবাই ভালো আছেন জব নিউজ কলকাতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বেশ কিছুদিন ধরে কিন্তু স্পট জয়নিং চলছে যতগুলো ভিডিও আমি চ্যানেলে আপলোড করছি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু স্পট জয়নিং চলছে যারা ভিডিওগুলো মিস করে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার রিকোয়েস্ট চ্যানেলটা একটু ফলো করুন চ্যানেলটা অবশ্যই ফলো করুন যারা শুধু সাবস্ক্রাইব করে রেখেছেন কিন্তু নোটিফিকেশন বেল আইকন প্রেস করেননি তারা অবশ্যই নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে রাখুন তাতে যখনই আমি কোনো নতুন ভিডিও চ্যানেলে আপলোড করব অবশ্যই আপনারা কিন্তু আপনার মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি অন্যান্য চ্যানেল সব রকমই দেখছেন তাদের উদ্দেশ্য অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটা একবার দেখুন যদি কিনা আপনার কোনো রকম উপকার হয়ে থাকে বা যদি মনে হয় যে আপনি বা আপনার আশেপাশের কোনো পরিচিত আত্মীয় স্বজন আমার চ্যানেলের মাধ্যমে কোনো কাজ পেতে পারেন তবেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই কিন্তু এটুকু রিকোয়েস্ট হয়তো কোনো না কোনো দিন কোনো কাজে আপনার লেগে যেতে পারে আমার এই চ্যানেল তো তখন ভালো লাগবে আমার নিজেরও এবং আপনারও ভালো লাগবে তো যাই হোক এই মুহূর্তে আমার কাছে একটা ভালো কাজের খবর চলে এসছে যেটা দিনের বেলায় ডিউটি হবে পারমান্ট ভাবে ডিউটি হবে এবং ডিউটিটা মাত্র ন ঘন্টা বা আট ঘন্টা এরকম টাইমের মধ্যেই হয়ে যাবে তো এই ধরনের কাজ অনেকেই চাইছিলেন সেরকম একটা কাজ আমার হাতে এই মুহূর্তে চলে এসছে যে কাজটা কিন্তু সারা বছর থাকবে এমন কি সরকারি ছুটিতে আপনাকে বাড়িতে বসিয়ে পয়সা দেওয়া হবে অর্থাৎ সরকারি ছুটিরও কিন্তু পেমেন্ট কাউন্ট করা হবে যেটা অন্যান্য যেগুলো আমি আগে দিয়ে এসেছি সেগুলোতে কিন্তু ছিল না সরকারি ছুটির হিসাব করে কিন্তু আপনাদেরকে পেমেন্ট করা হবে শুধুমাত্র রবিবারের পেমেন্টটা বাদে রবিবারটা এখানে পেমেন্ট দেওয়া হয় না এছাড়া অন্য যত রকম ছুটি আছে পুজোতে যতগুলো ছুটি থাকবে তার পেমেন্ট দেওয়া হবে কালী পুজো ভাইফোঁটা যতগুলো ছুটি থাকবে তার পেমেন্ট দেওয়া হবে এবং যে কোনো সরকারি ছুটি হয়তো স্বাধীনতা দিবসের দিন ছুটি থাকলো গান্ধীবারদের দিন ছুটি থাকলো বা আরও যত সরকারি ছুটি থাকে এই ছুটিগুলোতে পয়সা আপনারা পাবেন ছুটিও কাটাতে পারবেন পয়সাও পাবেন সব থেকে বড় কথা কাজ যদি ভালো লেগে যায় আপনার কাজ যদি কোম্পানির যারা কর্তৃপক্ষের লোক রয়েছেন যারা ম্যানেজার সুপারভাইজার যারা রয়েছেন তাদের যদি ভালো লেগে যায় কোম্পানিতে পারমানেন্ট কাজ পাওয়ার সুযোগ আছে কোম্পানিতে পারমানেন্ট করে নেবে তাদেরকেই যারা একটু পুরনো স্টাফ যাদের কাজ খুব ভালো হয়েছে কাজ ভালো পারছে এবং যাদের কাজ করার মানসিকতা আছে তাদের কিন্তু কোম্পানি পারমানেন্ট করে নিচ্ছে তো এইবারে বলে দিই কি কোম্পানিতে এতগুলো ফ্যাসিলিটি দিচ্ছে এই কোম্পানিটা নাম কি কোম্পানিটা কোথায় অবস্থিত সমস্ত ডিটেলস আমি বলে দিচ্ছি এটাও কিন্তু একটা খেলনা প্রস্তুত কোম্পানি যারা শুধুমাত্র বাচ্চাদের খেলনা তৈরি করে তো আপনারা বুঝতেই পারছেন কত হালকা কাজ হতে পারে বাচ্চাদের খেলনা তৈরি করে যে কোম্পানি সে কোম্পানিতে আপনারা যদি কাজ করেন কতটাই হালকা কাজ হতে পারে এখানে যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে মেশিন অপারেটার আপনাদের মেশিন অপারেটার হিসেবে কাজ করতে হবে প্রচুর হেল্পার নিচ্ছে হেল্পার হিসেবে কাজ করতে পারেন এই পোস্ট দুটোতে কিন্তু এখানে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে যাদের ডিউটি সকাল নটা থেকে সন্ধে সাতটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তার মধ্যেই লাঞ্চ রয়েছে তার মধ্যে ব্রেক সব কিছুই পেয়ে যাবেন তো ডিউটি করতে হবে হার্ডলি ন ঘন্টা মতন নটা থেকে সাতটার মধ্যে ডিউটি আর আপনারা ডিনের বেলায় ডিউটি করবেন রাতে এখানে কোনো ডিউটি করতে হয় না দিনের বেলায় ডিউটি করবেন বয়সটা লাগছে আঠেরো বছর থেকে চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে আঠেরো বছর থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে কোম্পানির সিস্টেম অনুযায়ী এখানে কাজ হবে আপনাদের ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স দু কপি ফটো এই দুটো ডকুমেন্টস অবশ্যই লাগবে আধার কার্ডের জেরক্স দু কপি ফটো আর একটা কথা বলে দেই এখানে কিন্তু যাতায়াত করে কাজ করতে হবে কেউ থেকে কাজ করতে পারবেন না তার জন্য আগে লোকেশানটা বলে নেই লোকেশানটা রয়েছে হাওড়া অঙ্কুরহাটি সবাই জানেন সবাই চেনেন হাওড়া অঙ্কুরহাটি সরস্বতী ব্রিজের কাছে সৃজন কমপ্লেক্স হাওড়া অঙ্কুরহাটি সরস্বতী ব্রিজের কাছে সৃজন কমপ্লেক্স যেটা রয়েছে সেখানেই কিন্তু স্পট জয়নিং রয়েছে আগামী আগামীকাল আগামীকাল স্পট জয়নিং অর্থাৎ নয় ডিসেম্বর দু হাজার বাইশ নয় বারো দু তারিখ থেকে স্পট জয়নিং শুরু যে কোনো দিন এটা এক্সটেন্ড হচ্ছে কালকে থেকে স্পট জয়নিং আমার কাছে যে রুটিনটা আমার কাছে যে খবরটা এসছে শিডিউল সেটা আগামী কাল থেকে শুরু হচ্ছে এটা তারপরও দু এক দিন কিন্তু চলবে যারা কাজটা করতে ইন্টারেস্টেড তারা ইমিডিয়েট যোগাযোগ করুন একদম দেরি করবেন না এখানে কিন্তু যাতায়াত করে কাজ করতে হবে থাকার কোনো ব্যবস্থা নেই বাড়ি থেকে টিফিন আনতে হবে কারণ আপনারা ডিউটি টাইমে ফ্যাক্টরিতে একবার এন্ট্রি করে গেলে আর কিন্তু বেরোতে পারবেন না কোনো মতেই কোনো সমস্যা বা কোনো ব্যাপার না কোনো প্রয়োজন না থাকলে খুব এমার্জেন্সি প্রয়োজন না থাকলে কিন্তু বেরোতে পারবেন না কারণ এখানকার সিস্টেমটাই কিন্তু এরকম তো আপনাদের টিফিন নিয়ে আসতে হবে এরকমটা নয় যে আপনি গিয়ে বাইরে থেকে ঘুরে আসলেন কিছু খেয়ে আসলেন তা কিন্তু হবে না এখানে খুব রেস্ট্রিকশন খুব স্ট্রিক্টলি এখানে সিস্টেম মেনটেন করে সবাই কাজ করে তো এই সিস্টেমে কাজ করতে হবে আগামীকাল জয়নিং আমি বলে দিই টাইমটা সাড়ে আটটা থেকে নটার মধ্যে সবাইকে সাড়ে আটটা থেকে নটার মধ্যে সৃজন কমপ্লেক্সে চলে আসতে হবে আরেকবার শুনে নিন সাড়ে আটটা থেকে নটার মধ্যে সৃজন কমপ্লেক্সের কাছে চলে আসতে হবে সেখানে আমি থাকবো আমি থেকে কিন্তু আপনাদের স্পট জয়নিং করিয়ে দেবো আর সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা রয়েছে পারমানেন্ট কাজ করার সুযোগ পাবেন পরবর্তীতে এই মুহূর্তে কিন্তু পি ফেসিলিটি ফ্যাসিলিটি কিছুই পাবেন না পরবর্তীতে যখন কাজ পাবেন তখন কিন্তু পি এপিএসএ সব কিছু পেয়ে যাবেন আর ইয়ারলি ইনক্রিমেন্ট রয়েছে যেটা কিন্তু আপনাদের নর্মাল যারা টেম্পোরারি বেসিস কাজ করবেন তারাও পাবেন ইয়ারলি ইনক্রিমেন্ট প্রত্যেক বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু ইয়ারলি ইনক্রিমেন্ট হয় আপনারা যদি এ মাসে জয়নিং করেন দেখা যাবে জানুয়ারি মানে নেক্সট ইয়ারের দু হাজার তেইশ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনারা সবাই কিন্তু ইনক্রিমেন্ট পেয়ে যাবেন থেকে বড়ো কথা কাজটা কিন্তু একদমই হালকা পেমেন্টটাও একটু কম কাজটা কিন্তু একদমই হালকা স্যালারিটা একটু বলে দেই এখানে স্যালারি রয়েছে আপনাদের সাত হাজার আটশো টাকা থেকে স্টার্টিং সাত হাজার আটশো টাকা থেকে স্যালারি স্টার্টিং রয়েছে ডিউটি আওয়ারটাও দেখে নিন এখানে বারো ঘন্টা ডিউটি নয় একদমই নয় বারো ঘন্টা ডিউটি করতে হবে না আপনাদের ডিউটি রয়েছে নটা থেকে সাতটা তার মধ্যে ব্রেক টাইম রয়েছে তার মধ্যে রেস্ট রয়েছে সমস্ত কিছু ধরে কিন্তু এই ডিউটি আওয়ারটা মেনটেন করতে হবে তো এই হচ্ছে সম্পূর্ণ কাজের বিবরণ আমি দিয়ে রাখলাম এখানে জয়নিং এর জন্য সাতশো টাকা লাগবে স্পট করিয়ে আমি বারবার একটা কথা বলে আপনারা ভালো করে শুনে নিন ওখানে যারা কালকে আসছেন সিজন ওখানে বলেছি তাদেরকে মাত্র সাতশো টাকা দিয়ে কিন্তু আমি জয়নিংটা করিয়ে দেবো আপনারা সাতশো টাকা দেবেন আমি নিয়ে আপনাদের স্পট জয়নিং করিয়ে দেবো ওখানেই কিন্তু কালেকশন করে নেওয়া হবে কারণ এখানকার কমপ্লেক্সের ভিতরে কিন্তু এসব ঝামেলা কিছুই রাখা যাবে না উচিত না এগুলো করা আপনারা বাইরের কিন্তু আমরা সবাই কালেকশানটা মিটিয়ে নিয়ে তারপরেই কিন্তু ওখানে ঢুকবো তো মেন রোডের আশেপাশেই সবাই থাকবেন যারা কালকে যেতে চাইছেন আমার সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সিজন কমপ্লেক্সের অপোজিটে সবাই কিন্তু সাড়ে আটটা থেকে নটার মধ্যে সকাল চলে যেতে হবে সকাল সাড়ে আটটা থেকে নটার মধ্যে সেখানে গিয়ে একটা যে কোনো নিরিবিলি জায়গায় আপনারা দাঁড়াবেন কাউকে কিছু বলার দরকার নেই কার সাথে দেখা করতে এসছেন বা কি কাজের জন্য এসছেন কারণ ওখানে অনেক লোকজন ঘোরাফেরা করে অনেক রকম সমস্যা হতে পারে আপনাদের ওখানে জাস্ট চুপচাপ দাঁড়িয়ে থাকবেন আমি থাকবো আমি যদি দু এক মিনিট দেরিও হয় আমি ঠিক টাইমলি ওখানে পৌঁছে যাব কারোর নটার পরে দেরি হয়ে গেলে কিন্তু কারোর আর জয়নিং হবে না সেক্ষেত্রে টাইমলি পৌঁছে গিয়ে আপনাদের কিন্তু জয়নিং করিয়ে দেবো তো এই অবধি সমস্ত ডিটেলস আমি বলে দিলাম আপনার ভালো করে জেনে নিন সবাই ভালো থাকবেন সমস্ত ভিডিওটা দেখে নিন দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিন ফোন করে জাস্ট নাম ফোন নাম্বার এবং লোকেশানটা ওখানে বলে রাখুন উনি আমারই একজন মানে স্টাফ উনি ওখানে জাস্ট ফোন রিসিভিং এর কাজগুলো করেন ওনাকে জাস্ট আপনি আপনাদের নাম ফোন নাম্বারটা এন্ট্রি করিয়ে রাখুন আজকের মধ্যে যেহেতু কালকে কিন্তু স্পর্জয়নি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার